উনিশ নভেম্বর দু হাজার তেইশ এদিনে উঠতে থাকা ভারতকে বিশ্বকাপের ফাইনালে হারিয়ে মাটিতে নামিয়েছিল অস্ট্রেলিয়া এরই এক বছর পর আরও একবার মাইটি অজিদের সামনে থাকছে রোহিত শর্মার দলের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করার কিন্তু কিভাবে কিউইদের বিপক্ষে ওয়াশ হওয়ার পর পয়েন্ট টেবিলে ভারতের শীর্ষ স্থানটি দখল করেছে অস্ট্রেলিয়া দলটির পয়েন্ট পার্সেন্টেজ এখন আটান্ন দশমিক তিন শতাংশে নেমে এসেছে পরবর্তী পাঁচটি টেস্টে ভারতকে অস্ট্রেলিয়ার মাটিতে জিততে হবে বড় ব্যবধানে যাতে তাদের পয়েন্টের শতকরা হার পঁয়ষট্টি শতাংশের ওপরে থাকে এবং তারা সরাসরি ফাইনালে যেতে পারে তা না হলে অন্যান্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে রোহিত শর্মার দলকে ভারতকেও ফাইনালে পৌঁছাতে হলে পাঁচ শূন্য বা চার শূন্য ব্যবধানে অস্ট্রেলিয়াকে করতে হবে পরাজিত এমনটা হলে তারা তাদের পয়েন্ট পঁয়ষট্টি শতাংশের ওপরে নিতে পারবে যা তাদের ফাইনালে পৌঁছানোর জন্য প্রয়োজন তবে যদি ভারত চার এক ব্যবধানে সিরিজ যেতে তাদের পয়েন্ট তাহলে চৌষট্টি দশমিক এক শতাংশে কমে আসবে যা অন্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভরশীল হয়ে পড়বে আর যদি তারা দুই তিন ব্যবধানে সিরিজ হারে তবে তারা ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা কার্যত হারাবে এদিকে ভারতের বিপক্ষে সিরিজে নিজেদের কিছুটা হলেও এগিয়ে রাখছেন অজি ব্যাটার মানাস মানাসেই আমার মনে হয় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর ভারত কিছুটা হলেও ব্যাকফুটে আছে তবে আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না কারণ তারা বিশ্বের অন্যতম সেরা দল শুক্রবার বাইশ নভেম্বর পার্থের প্রথম টেস্টের মাধ্যমে শুরু হবে ভারত অস্ট্রেলিয়ার এই মহাযজ্ঞ আলিফ চৌধুরী বাংলা ভিশন নিউজ ডেস্ক